আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার যে পাওয়ার গার্ডের ইউপিএস এর যে ভিডিওটি ছিল ওখানে, যে এই ইউপিএস টি কেমন। সো আমি ভাবলাম যে ইউপিএস টি ভালো মন্দ সম্পর্কে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, কারণ আমি লাস্ট 5 মান্থ হলো এই ইউপিএস টি ব্যবহার করছি। প্রথমে বলতে গেলে ইউপিএস টির কথা বলতে গেলে বলতে হয় এটা ফুল অফ মেটালের তৈরি বডি, যার কারণে আমার এই ইউপিএস টি খুব কম হিট হয়। আর এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে, ফিচারগুলো আমি এখানে আপনাদের ছবির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন এটাতে কী কী ফিচার দেওয়া আছে। যেমন ভোল্টেজ প্রোটেকশন, আপনার হচ্ছিল অটোমেটিক চার্জিং, এ আরও অনেক কিছু আছে যেটা আমি এখন আপনাদেরকে এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আর এইটাতে আমি মেন সুবিধা পাচ্ছি 3টা পোর্ট দেওয়া আছে এই ইউপিএসে, যার কারণে মাধ্যমে আমি একটাতে পিসি এবং আর বাদবাকি দুটাতে আমি দুটা মনিটর ব্যবহার করি, যে আমাদের পিছনে দুটা মনিটর, আমি গেমিং করি যার কারণে আমার দুইটা মনিটর লাগে। যাই হোক, ইউপিএসে আসি। ইউপিএসের আপনি আমার যেহেতু ডবল ব্যাটারি, আমি ভালো ব্যাকআপ পাচ্ছি। আমি আমি সর্বোচ্চ 5 থেকে 5.5-6 মিনিট আমি চালাইছি, কারণ ইউপিএস কেনা শুধুমাত্র যে ইলেকট্রিসিটি চলে যাবে তারপরে আমি জাস্ট আমার পিসিটাকে কোনোরকম ড্যামেজের হাত থেকে বাঁচাবো, জাস্ট অফ করে দিব। ইউপিএসটি আমি কিনিনি যে আমি এটা দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা চালাবো পিসি। সো এই কাজটা আমার খুব ভালো মতো হয়ে যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই। আর ইউপিএসের সামনে একটা পাওয়ার বাটন দেওয়া আছে রেড কালারের, এটাতে আপনার ক্লিক করলে প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখলে ইউপিএসটি অফ হবে, অন হবে। আর একটা একবার প্রেস করলে যখন লোড থাকা অবস্থায় যখন একটা সাউন্ড হয়, পিপ পিপ বিপ বিপ সাউন্ড হয়, এটা অফ হয়ে যাবে। আর কি বলবো, ইউপিএসের একটা ব্যাক সাইড আছে আমার ইউপিএসে, সেটা হলো যখন ইলেকট্রিসিটি চলে যায় ইউপিএসে লোড করে তখন ইউপিএস থেকে একটা হালকা ঝিঝি শব্দ হয়, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। কিন্তু এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ইউপিএস হলো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, কারণ 5,500 টাকার মধ্যে আপনি একটা ইউপিএস থেকে আর কি এর থেকে বেশি আশা করতে পারেন। আমি মনে করি যারা আপনারা এই ইউপিএসটি কিনতে যাচ্ছেন নির্দ্বিধায় কিনতে পারেন, কারণ মেন হচ্ছিলো পাওয়ার ব্যাকআপ। আমি পাওয়ার ব্যাকআপ খুব ভালো পাচ্ছি, সার্ভিস ভালো, ইউপিএস তেমন একটা গরম হয় না, যেহেতু এখানে কারেন্ট পাস হয় গরম হবেই, স্বাভাবিক গরমের মধ্যে থাকে, খুব হাই হিট হয় না। আমি 4-5 ঘন্টা পিসি চালাইছি, আমি খুব ওভারহিট পাইনি। সো ভিউয়ার্স, আমি আমার এই ইউপিএসটি বলবো অসাধারণ, কারণ পাওয়ার গার্ডের জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি পাওয়ার গার্ড বেছে বেছে আমি আমার এলাকাতে পাচ্ছিলাম না, তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করে অনলাইন থেকে আমি এই ইউপিএসটি অর্ডার করেছি। আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন, বা আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকানে যদি থেকে থাকে সেখান থেকে নেবেন, আপনারা সার্ভিস ব্যাকআপগুলো ভালো পাবেন। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ আর যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ইউপিএসটি কেমন, আশা করি তাদের জন্য এটি হেল্পফুল হবে। সো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমি এরকম টেক গ্যাজেট এবং ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো প্রতিনিয়ত আপনাদের জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং।